স্কলারশিপটা শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্য প্রযোজ্য থাকবে, তারপরের যে সেমিস্টারগুলো আছে এই সেমিস্টারগুলোতে হচ্ছে আপনাকে অবশ্যই প্রথম সেমিস্টার রেজাল্ট ভালো করে দেন স্কলারশিপটাকে মেনটেন করতে হবে। আসসালামু আলাইকুম, মেদিয়া স্যার দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, সুস্থ আছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আমার আল্লাহ তাআলার জন্য। আজকের পুরোটা সময় জুড়ে আমরা কথা বলবো স্কলারশিপ নিয়ে। অনেকেরই একটা কোয়েশ্চেন যে ভাই, আমরা বাংলাদেশ থেকে যে স্কলারশিপটা নিয়ে আসবো এটা কি ব্যাচেলরের 4 বছর এবং মাস্টার্সের 2 বছরই কন্টিনিউ থাকবে, নাকি আমাদের স্কলারশিপ সিস্টেমটা মাত্র প্রথম সেমিস্টারের জন্য? তো এই বিষয়টা নিয়ে অনেকের অনেক বেশি কনফিউশন আর কি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কনফিউশনটা দূর করার জন্য। স্কলারশিপের যে সিস্টেমটা, প্রথম সেমিস্টারে বাংলাদেশ থেকে মোটামুটি সবাই স্কলারশিপটা পায়। স্কলারশিপটা আপনি বিদেশে যখন উচ্চশিক্ষা অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রথম সেমিস্টারে যে স্কলারশিপটা আপনি পাবেন সেই স্কলারশিপটা হচ্ছে নির্ভর করবে আপনার এসএসসি এইচএসসি ব্যাচেলর এবং আইএলটিএসের স্কোরের উপরে, ঠিক আছে। ক্ষেত্রে দেখা যায় আপনার রেজাল্ট যদি ভালো হয়, আইএলটিএসের স্কোর ভালো হয়, সেক্ষেত্রে আপনি 70-100% স্কলারশিপ পাবেন। আর যদি মিনিমাম রিকোয়ারমেন্টস যেটা ফুলফিল করেন সেটা থাকলে হয়তো 30-50% স্কলারশিপ আপনি পাবেন। এটা টোটালি ডিপেন্ড করছে হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট এবং আইএলটিএসের স্কোরের উপরে, ঠিক আছে। তো আর এই স্কলারশিপটা কিন্তু শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্য প্রযোজ্য থাকবে। আমি আবার বলছি, এই স্কলারশিপটা শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্য প্রযোজ্য থাকবে, তারপরের যে সেমিস্টারগুলো আছে এই সেমিস্টারগুলোতে হচ্ছে আপনাকে অবশ্যই প্রথম সেমিস্টার রেজাল্ট ভালো করে দেন স্কলারশিপটাকে মেনটেন করতে হবে। এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা বাংলাদেশ থেকে 30-50% স্কলারশিপ নিয়ে এসেছেন এবং এখানে আসার পরে তারা তাদের মিড টার্ম, ফাইনাল টার্ম, অ্যাসাইনমেন্ট এগুলো খুব ভালো করে সাবমিট করার কারণে, তাদের পরীক্ষা রেজাল্ট ভালো হওয়ার কারণে তারা 80-100% স্কলারশিপ পেয়েছেন। এবং সবচেয়ে ভালো লাগার বিষয়ে, বাংলাদেশি স্টুডেন্টরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে, দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশে তারা খুব ভালো করছেন। তো এটা আমাদের জন্য অবশ্যই একটা আনন্দের সংবাদ যে বাংলাদেশিরা বিদেশের একটা কম্পিটিটিভ পরিবেশে ভালো স্কলারশিপ মেনটেন করতে পারছেন নাকি। আরেকটা জিনিস আমি প্রায়শই আমি দেখি যে অনেকেই বিদেশে আসার পর মানে কাজের প্রতি খুব বেশি মনোনিবেশ করে ফেলে আর কি। তো আপনি যখন অতিরিক্ত বেশি কাজ করবেন বা কাজ রিলেটেড আপনার চিন্তাভাবনা থাকবে, তখন হচ্ছে যে আপনার স্কলারশিপের উপর কিন্তু একটা হ্যাম্পার হবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, যার কারণে কি, আমি অনেকেই দেখেছি যে তারা পড়ালেখার প্রতি তেমন কোনো সিরিয়াস তাদের প্যাশন নেই, তো তারা মানে ধুমায় কাজ করে এবং তাদের ওইভাবে স্কলারশিপ থাকে না। তো কী হয়, যখন আপনি স্কলারশিপ যখন না থাকবে, আপনি কিন্তু সেমিস্টারে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে ইউনিভার্সিটিতে পে করতে হবে, ঠিক আছে। তো আমি সেক্ষেত্রে বলি যে টুকটাক একটু টাইম দেন, 1-2 ঘন্টা বা ক্লাসের পড়াটা একটু মনোযোগ দিলেই, কিংবা যে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন বা মিড টার্ম ফাইনাল টার্মগুলো যদি আপনি একটু টাইম দেন, সেক্ষেত্রে ভালো করা সম্ভব। তো আশা করছি আমাদের স্কলারশিপের প্রোগ্রাম নিয়ে সকলের কনফিউশনটা দূর হয়ে গেছে। ইন শর্টে আবার বলি, আপনি যখন বাংলাদেশ থেকে যখন আপনি বিদেশে অ্যাপ্লাই করবেন, সেটা দক্ষিণ কোরিয়া, জাপান কিংবা বিশ্বের যে কোনো দেশ হোক, সেই ক্ষেত্রে আপনি প্রথম সেমিস্টারে যে স্কলারশিপটা পাবেন এটা শুধুমাত্র প্রথম সেমিস্টারের জন্যই প্রযোজ্য থাকবে। তার পরবর্তীতে আপনি এখানে এসে এখানে সেমিস্টার কন্টিনিউ করে এখানকার ফাইনাল টার্মের রেজাল্টের অনুযায়ী আপনার দ্বিতীয় সেমিস্টারের স্কলারশিপ হবে। আবার দ্বিতীয় সেমিস্টারের রেজাল্টের উপর ডিপেন্ড করে হচ্ছে তৃতীয় সেমিস্টারের স্কলারশিপ। তো আশা করছি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।